হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে কথা বলবো হচ্ছে আমরা কাউন্টিফ নিয়ে। তো ওয়ার্ড 2021-এর, সরি, এক্সেল 2021-এর যে কাউন্টিফ সেকশনটি আছে, ফর্মুলাটা আছে, সেটা নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। তো পুরো ভিডিওটির সাথে আমি আছি রাব্বি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কাউন্টিফটা কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এক্সেল 2021-এর যে কাউন্টিফ আছে, তো কাউন্টিফটা মূলত কিভাবে কাজ করে। তো কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তো আমরা আগে শিখেছি যে কাউন্টের যে ফর্মুলা সেটা আমরা শিখেছি যে একটা সেলের ভিতরে কয়টা সংখ্যা আছে সেটার আর কি গণনা, কাউন্ট। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাউন্টিফ, একটি কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার কাউন্টিফটা হবে। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলে গিয়ে দেখি আসলে কাউন্টিফটা কিভাবে কাজ করে। তো ফার্স্টেই আপনাদের জন্য তৈরি করা ডাটাবেস, আমার নেম, আইডি, অ্যাড্রেস, স্যালারি। তো এখানে আমরা কি কাউন্ট করব? এখানে আমি কাউন্ট করব হচ্ছে যে মামুন নামের কয়জনের কতজন আছে, রনি নামের কতজন আছে, সালাম নামের কতজন আছে। তো এই বিষয়গুলো মূলত আমরা দেখব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা লিখব হচ্ছে সি ও ইউএন টি, কাউন্ট। দেখেন, কাউন্ট যখন লিখেছি তখন পাশে আসছে কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ, একটি রেঞ্জের ভিতরে যত নাম্বার আছে সে সবগুলো কাউন্ট করবে। দ্যাট কন্টেন্স নাম্বার, যেটা নাম্বার বহন করবে, নাম্বার ছাড়া অন্য কিছু বহন করলে কিন্তু সে কাউন্ট করবে না। তারপর আছে কাউন্টটা, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টটাও দেখিয়েছিলাম। কাউন্টটা বলেছিলাম যে সব গণনা করবে। তো কাউন্টটাতে যাই, দেখেন লেখা আছে কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট আর নট এমটি, তার মানে রেঞ্জের ভিতরে যা আছে সব কাউন্ট করবে, শুধু ব্ল্যাঙ্কগুলো কাউন্ট করবে না, মানে ব্ল্যাঙ্ক জিনিসগুলো। আর কাউন্ট ব্ল্যাঙ্কে দেখিয়েছিলাম যে কাউন্টস দ্য নাম্বার অফ এমটি সেলস, হ্যাঁ, যত খালি সেল আছে ইন স্পেসিফাইড রেঞ্জ অফ সেল, তার মানে রেঞ্জের ভিতরে যত খালি ঘর আছে সবগুলোই সে কাউন্ট করবে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে কাউন্টিফ, কাউন্টস দ্য নাম্বার অফ সেলস উইদিন এ রেঞ্জ, রেঞ্জের ভিতরে যত নাম্বার আছে কাউন্ট করবে, দ্যাট মিট দ্য গিভেন কন্ডিশন, তার মানে যেটা আমাদেরকে কি একটি শর্ত দিয়েছে, মানে একটি শর্তের উপরে মূলত বেস করে আমরা কাউন্টিফটা করব। তো কাউন্টের পরে আমি ইফ লিখলাম, ইফ লিখে আমি ফার্স্ট ব্রেকেট দিলাম। ফার্স্ট ব্রেকেট দিয়ে দেখেন আমার এখানে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া আছে। তো আমি চলে যাব হচ্ছে এফ অফ এক্সে। এফ এক্সে চলে গেলে দেখেন কাউন্টিফ ফাংশন আর্গুমেন্টে চলে আসলাম। এখানে আমি এই রেঞ্জের ভিতরে রেফারেন্স, আমি বলেছিলাম যে রেফারেন্স যখন আসবে তখন পুরো টেবিলটা সিলেক্ট করার জন্য, তো আমি পুরো টেবিলটা সিলেক্ট করলাম। তারপরে আছে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া দেওয়া আছে কি অ্যানি, ক্রাইটেরিয়া ইজ দ্য কন্ডিশন ইন দ্য ফর্ম অফ এ নাম্বার, একটি শর্ত, একটা ফর্মের ভিতরে যে নাম্বারের শর্ত, এক্সপ্রেশন হতে পারে সেটা এক্সপ্রেশন, প্রকাশনা এবং অর টেক্সট, এবং একটা টেক্সট হতে পারে লেখা দ্যাট ডিফাইন্স হুইচ সেলস উইল বি কাউন্টেড, তার মানে হচ্ছে যে আপনি যাকে খুঁজছেন, যেটা যাকে দিয়ে অন্যগুলো কাউন্ট করাবেন সেই জিনিসটা আর কি মূলত আসবে। তো আমি ক্রাইটেরিয়ার জায়গায় অ্যানি আমি যে ঘরে লিখব, তো আমি মূলত এই ঘরটাই লিখব। তো রেঞ্জের ভিতরে এই পুরাটা আছে, ক্রাইটেরিয়ার ভিতরে আছে এটা, এখন ওকে দিব। ওকে দিলে এই জায়গাটায় এখন আমার লিখতে হবে কি লিখব। আমি মনে করেন মামুন লিখলাম। তো মামুন লেখার পরে দেখেন আমার মামুন ওয়ান আসছে। ওয়ান মানে কি? মানে সে এই পুরো টেবিলের মধ্যে মামুন নামের একজন পেয়েছে, তাই এখানে ওয়ান দিয়েছে। তো এখানে যদি আমি রনি লিখতাম তাহলে কি আসতো? রনি। রনি লিখলে মূলত এখানে রনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেবিলে দুইজন আছে, দেখেন দুই চলে এসছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করছে, যে টেবিলের ভিতরে থাকা যে জিনিসগুলো একবার আছে না দুইবার আছে না তিনবার আছে না 100 বার আছে, পুরো টেবিল যখন সিলেকশন হয়ে যাবে তখন সে ওখান থেকে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে খুঁজে বের করে দিবে যে অমুক নামের কয়জন আছে, কতজন আছে। তো আমি যদি এখানে আবার ই লিখি, আকাশ লিখি, যেহেতু আকাশ নামে একজন আছে,
তো আকাশ লিখি, দেখেন আকাশ নামের কিন্তু একজনই আছে। এখন মনে করেন আপনি এই ডাটাবেজের বাইরে কিছু লিখবেন, আর এর মনে করেন রাব্বি লিখলেন, তো রাব্বি কিন্তু নেই, তার জন্য কিন্তু এখানে শূন্য দেখিয়েছে। অনেকে মনে কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এই নামগুলোর বাহিরে কোনো নাম লিখি তাহলে কি এখানে কোনো কিছু দেখাবে? আপনারা এখনই দেখতে পেলেন যে এই নামের ভিতরে রাব্বি নেই, কাজেই দেখেন আমি রাব্বিটা আলাদা করে লিখেছি, শূন্য দেখাচ্ছে। তো রঞ্জু লেখেন, দেখেন রঞ্জু, RONJU, রঞ্জু, রঞ্জু লিখলে ওয়ান আসছে রঞ্জুর জন্য। তাই বলে আবার রঞ্জু বানান ভুল করেন না, এখানে যেভাবে লিখা আছে এই সাইডে যেভাবে যে বানানটা লিখা আছে এখানে কিন্তু ঠিক সেভাবে লিখতে হবে। এখানে মনে করেন রঞ্জু যদি RANJU দেন রঞ্জু, তাহলে কিন্তু দেখেন আসবে না, আপনি বলবেন আল্লাহ রঞ্জু তো আছে তাহলে ওখানে কেন দেখাচ্ছে না, তার মানে আপনি বানান ভুল করেছেন। কাজে বানান ভুল করা যাবে না, আপনি সলিড বানান লিখবেন RONJU, এই ডাটা বেজে যেরকমভাবে আছে দেখেন ওয়ান। তো আশা করি সবাই কাউন্টিফটা বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।